আপনি কি জানেন কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায়? ফ্রিজের খাবার বেশি খেলে কোন রোগ হয়? কোন সবজি খেলে রক্ত ভালোভাবে পরিষ্কার হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন, আর সঠিক উত্তরগুলো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন সবজি খেলে রক্ত ভালোভাবে পরিষ্কার হয়? করলা, বেগুন, গাজর নাকি সিম? সঠিক উত্তরটি হলো করলা। অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব থেকে রক্ষা করে, ফলে খিদে মন্দ হয় না। এছাড়াও রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে করলা। রোজ নিয়ম করে খেলে মস্তিষ্ক, হার্ট এবং শরীরের অন্য অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ পরিমাণ মতো পুষ্টি সরবরাহ হয়। কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যায়? মাছ, মাংস, দুধ নাকি ডিম? সঠিক উত্তরটি হলো মাংস। লাল মাংসে গরু বা খাসির চর্বি বেশি থাকে, এটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দেয়। এই খাবার অন্তরে অনেকক্ষণ থাকে। মাংসের সঙ্গে পাতে যেন প্রচুর সবজি ও সালাদ থাকে, সেদিকে খেয়াল রাখুন। ফ্রিজের খাবার বেশি খেলে কোন রোগ হয়? ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নাকি শ্বাসকষ্ট? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। দীর্ঘদিন ফ্রিজে খাবার রাখার ফলে খাবারের পুষ্টি তো নষ্ট হয়, সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যায়। মাংস রাখতে চাইলে 2 থেকে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সংরক্ষণ করাই যৌক্তিক। এর বেশি হলে তাদের না খাওয়াই উচিত। আর 15 দিনের বেশি ফ্রিজে রাখা মাছ না খাওয়ানোই ভালো। ফ্রিজে রাখা যে কোনো খাবার খাওয়ার আগে দেখে খাওয়া উচিত, বিশেষ করে বয়স্ক, রোগী ও শিশুদের। তাছাড়া ফ্রিজে রাখার পর যদি কখনো কোনো খাবারের বর্ণ, গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়ে যায়, তাহলে সে খাবার কারোরই খাওয়া উচিত নয়। কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের রক্ত নিতে পারে? এ পজিটিভ, এ বি পজিটিভ, বি নেগেটিভ নাকি ও নেগেটিভ? সঠিক উত্তরটি হলো এ বি পজিটিভ। এ বি রক্ত গ্রুপের ব্যক্তিদের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় অ্যান্টিজেন থাকে, এবং তাদের রক্তের প্লাজমাতে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি থাকে না। তাই এ বি টাইপের একজন ব্যক্তি যে কোনো গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারেন। এ বি প্রাধান্যযোগ্য, কিন্তু এ বি ছাড়া অন্য কোনো গ্রুপকে রক্ত দিতে পারবেন না। শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয়? ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে। ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে। এর জেরে ঘন ঘন সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? ইলিশ মাছ, পুঁটি মাছ, রুই মাছ নাকি কাতলা মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। পুঁটি মাছ খেলে চোখের অনেক উপকার হয়। চোখের সমস্যা দূরীকরণে সাহায্য করে থাকে পুঁটি মাছ। দৃষ্টিশক্তিও উন্নতি হয়। কি খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়? পেঁয়াজ, দারুচিনি, লবঙ্গ নাকি রসুন? সঠিক উত্তরটি হলো রসুন। নাকের ভিতরে মিউকাস জমতে বাধা দেয় এই প্রাকৃতিক উপাদানটি, সেই সঙ্গে রেসপিরেটরি সিস্টেমের উন্নতি ঘটায়, ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে এবং নাক ডাকার সমস্যা কমাতে শুরু করে। এক্ষেত্রে নিয়মিত 1-2টি রসুনের কোয়া চিবিয়ে 1 গ্লাস জল খেয়ে ঘুমিয়ে যাবেন। তাহলেই দেখবেন নাসিকা গর্জন আপনাকে বা আপনার প্রিয়জনকে আর বিপদে ফেলতে পারবে না। কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায়? বাদাম, টমেটো, দারুচিনি নাকি কলা? সঠিক উত্তরটি হলো টমেটো।
রোদে পড়া ত্বক স্বাভাবিক ও উজ্জ্বল করতে একটা বড় টমেটোর রস একটা চামচ গোলাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে 15-20 মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলে রোদের পড়া দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায়? খেসারি, ছোলা, মুগ নাকি মসুর? সঠিক উত্তরটি হলো মুগ। মুগ ডালে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকায় এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায়। এতে ভাইটেক্সিন এবং আইসোভাইটেক্সিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মুগ ডাল শরীরের রক্ত শূন্যতার সমস্যাও দূর করে। এর 1 কাপে মেলে প্রায় 16 ভাগ আয়রন। কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত দূর হয়? ইলিশ, চিতল, বোয়াল নাকি কুচিয়া? সঠিক উত্তরটি হলো কুচিয়া। কুচিয়া মাছ হজম শক্তি বাড়ায়, পাইলস রোগের মহা ঔষধ, বেদনা নাশক, উচ্চ রক্তচাপ কমায়, শ্বাসকষ্ট দূরীকরণে সহায়তা করে। কুচিয়া মাছ খেলে শরীরের রক্ত স্বল্পতা দূর হয় এবং বসন্ত রোগ তাড়াতাড়ি সারে। প্রতি 100 গ্রাম কুচিয়ার মাংসে 18.7 গ্রাম প্রোটিন, 0.8 গ্রাম ফ্যাট, 2.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 185 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত মিনিট হাঁটা উচিত? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট নাকি 30 মিনিট? সঠিক উত্তরটি হলো 30 মিনিট। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত, তবে আপনি চাইলে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে 150 মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। মানে একজন মানুষের সপ্তাহে 150 মিনিট হাঁটা খুবই জরুরি। গা বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায়? রসুন, কপুর, এলাচ নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। যখনই বমি বমি ভাব দেখবেন তখনই মুখে 1 টুকরো লবঙ্গ রেখে চিবাতে থাকুন, দেখবেন বমি ভাব কেটে যাবে। প্রতিদিন লেবু চা খেলে আমাদের শরীরের কি ক্ষতি হয়? দাঁতের ক্ষয়, জলের ঘাটতি, গ্যাসের সমস্যা নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো দাঁতের ক্ষয়। যারা নিয়মিত লেবু চা খান তাদের দাঁতে এনামেল ক্ষয়ের লক্ষণ দেখা যায়, তাই অত্যাধিক মাত্রায় লেবু চা না খাওয়াই ভালো, এতে দাঁতের ক্ষয় বাড়বে। কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়? জাম, নিম, পেয়ারা নাকি আম? সঠিক উত্তরটি হলো নিম। নিম ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত ও মাড়ি মজবুত হয়, দাঁতের ব্যথা কমায়, দাঁত পরিষ্কার করে, মাড়ির ফোলা ভাব কমাতে পারে, মাড়ি শক্তিশালী করে, মুখের মধ্যকার জীবাণুও দূর করে।